হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি নববর্ষের জন্য পুজো দিতে। এই দেখো, লক্ষ্মী গণেশ নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি, আর আমার ভাগ্না ভাগ্নি দুজন যাচ্ছে মেঘারু। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালো থেকো অ্যান্ড সবাই মিলে সুস্থ থেকো। তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি মেঘা টোটোতে উঠে পড়েছি, এই যে রূপ ভাগ্না ভাগ্নিকে নিয়ে নিয়েছি সঙ্গে, এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মেঘাকে অনেক স্মার্ট লাগছে ড্রেসটা পরে, আর রূপকে অনেক কিউট লাগছে চশমা পরে, রূপকে এখন অনেক কিউট লাগে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এত কাঁপছে এখন আর ভিডিও করতে পারছিও না। বন্ধুরা, আমি কৃষ্ণনগর কালীবাড়িতে চলে এসেছি। এটা সিদ্ধেশ্বরী কালীবাড়ি কৃষ্ণনগরে। তোমরা যারা যারা কৃষ্ণনগরের ভিউয়ার্স আছো, তারা নববর্ষের দিনে যদি কালীবাড়িতে এসে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বছরের প্রথম দিনের শুরুটা আমি মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। তোমাদের দাদা ভাই আর ভাগ্নে ভাগ্নিকে সাথে নিয়ে এসেছি পুজো দিতে। প্রতি বছর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আসেন পুজো দিতে, এই বছর আমি আর তোমাদের দাদা ভাই এসেছি পুজো দিতে। লাইনে দাঁড়িয়ে পড় মেঘা, যা লাইনে দাঁড়িয়ে পড়, লাইনে দাঁড়িয়ে পড়। আমরা মন্দিরে ঢুকেই এখন দেখছি অনেক লাইন পড়ে গেছে, খুব ভিড় হয়েছে, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ভাগ্না ভাগ্নিকে সাথে নিয়ে। বাইরে খুব গরম বন্ধুরা, তোমরা তো খুব ভালোভাবেই জানো এখন বাইরে যা রোদের তাপ আর যা হিট। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে একটু স্বস্তি পেলাম, কারণ মন্দিরের ভেতরে অনেক ফ্যান লাগানো আছে, স্ট্যান্ড ফ্যান, আর মন্দিরটার মার্বেল পাথর দিয়ে তৈরি, সেই কারণে মন্দিরটা অনেকটাই ঠান্ডা। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর একটু এগিয়েই মায়ের কাছে পৌঁছালাম। এখনই পুজো দেব, পুজো দেওয়া হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে যাব। পুজো দিতে বেশি সময় লাগবে না, কারণ এখানে প্রচুর মানুষের ভিড়, সারাদিন ধরেই পুজো হয়, সেই জন্য ঠাকুরমশাই পুজো দিতে বেশি সময় নিচ্ছে না। আসলে ওদেরও কোনো দোষ নেই, এত মানুষের ভিড়ের জন্য ওদের তাড়াতাড়ি করে পুজো দিতেই হয়। আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েই আমি এবার অঞ্জলি দেব। সকাল থেকে না খেয়ে যাচ্ছি অঞ্জলি দেব বলে, তো এখানে আমি অঞ্জলি দিচ্ছি। এখানেও অনেক ভিড়, আসলে আজ নববর্ষের প্রথম দিন, সবাই বছরের প্রথম দিনটা পুজো দিয়েই শুরু করছে। এখানে আরও অনেক ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, রাধা কৃষ্ণ আছে, আমি সব ঠাকুরকেই একটু ধূপকাঠি জ্বালিয়ে একটু প্রণাম করলাম। আমি যেখানে ধূপটা জ্বালাচ্ছি সেখানে প্রচণ্ড রোদ, খুব হিট, একদম মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। যদিও মন্দিরের বাকি অংশ ভেতরটা অনেকটাই ঠান্ডা, সব জায়গায় ফ্যান চলছে। তো আজকে পুজো দিয়ে আমার দিনটা খুব ভালোই কাটলো, মন্দিরে এসে আমার খুব ভালো লাগলো, খুব শান্তির জায়গা। তোমরা বছরের প্রথম দিনটাকে কীভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, এইভাবেই সবাই ভালো থেকো। প্রণাম করো, প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো। মামি কিরকম প্রণাম করছে, বসে করো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি চলে যাব। তার আগে আমার শ্বশুর মশাইয়ের একটা ইচ্ছা পূরণ করব। বাবা
আমাদের কিছু টাকা দিয়েছে মন্দিরের সামনেই, গরিব কিছু দুস্থ মানুষ সবসময় থাকে তাদেরকে দেওয়ার জন্য, তো তাদেরকে আমি আমার ভাগনা ভাগ্নির সঙ্গে কিছু টাকা দিচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমরা চলে যাচ্ছি, পুজো দেওয়ার পর আমাদের সিঁদুরটা যেটা পরিয়ে দিয়েছে সেটা একদমই ঠিক করে পরাইনি, মেঘা তো তুলেই ফেললো, কোনো সোজা ভাবে পরাইনি, লম্বা করে, তাও আবার বেঁকা লাইনটা, তাই আমাকে এখানে পরিয়েছে, মেঘাকে তো পুরো মাঝখানে পরাইনি, পুরো সাইড হয়ে গেছে, মেঘা তুলে ফেলেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা টাটা, আর পারলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো।